কি আসছে? আমাদেরকে পিটাচ্ছে, সবাই পালাচ্ছে। বাপ রে বাপ, পালাও গাইস। আমরা যখন থেকে না পালাতাম হয়তো আমাদের হালত মানে অনেক খারাপ হয়ে যেত। ইতুরা পুরো ভয় পেয়েছে। তোমরা কেমন ভয় পেয়েছো? ভাই জীবনের ভয় নাই। একটা কি বলে ওটাকে, মহিষ বলে নাকি বলে, মহিষ তাড়া করছে আমাদের। ও আমাদের নাই এর দিন পুরো ফেটে বেরে আসছে। হ্যালো গাইস, আমি জয়ন্ত। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা চলে এসেছি এখন বদাগঞ্জে ভিডিও শ্যুট করার জন্য একটা নাগপুরি সং নিয়ে। তো এখানে রয়েছে আমাদের সব সেট আপ, সব দাদারা ভাইয়েরা বোনেরা, আমাদের সবাই যারা ডান্সাররা তারাও এখানে আছে। তো আমরা এখন বদাগঞ্জের ঠিক যে এন্ট্রো গেট তার পাশে আমরা চলে এসেছি। এখানে আমাদের ডান্স শ্যুট হচ্ছে। তো আমাদের মাঝখানে মাঝখানে অল্পকে দেখাচ্ছি। চলো গাইস, এই ভাইগুলো আছে এদের বাড়ি এখানেই। চলো মানে সামনের দিক না পিছন দিক দিয়ে স্টার্ট। আমাদের ওখানকার ডান্সের শুট হয়ে গেল। এবার হবে একটু স্টোরি টাইপের, বাইক নিয়ে হবে। দাদা হেল্প করছে আমাদের, দাদা হেল্প করছে এখানে। চুমু খাচ্ছিস কেন ভাই? এই যে বাইকে এবার একটু স্টাইল মারা হবে। চলো এখন আমাদের বাইক নিয়ে এন্ট্রি হবে। এই যে আমি আমাদের হিরোইন, দাদা করে নি তো গাইস, এখন আমাদের অনেকটা শ্যুট হয়ে গেল আর সূর্য পুরো ডুবে যাচ্ছে, ওয়েদার ড্যাম হয়ে যাচ্ছে। হয়তো এরপরে আর অতটা দেখতে ভালো লাগবে না। আমরা যতটুক চেষ্টা করব শেষ করার। হ্যাঁ, তো আগে তোদেরটাই শেষ, আমরা র‍্যাপটা আমরা মানে যে কোনো টাইম নিতে, আমাদের শেষ হয়ে গেছে। আমাদের লাস্টের এন্ডিংটা কি করবে? এন্ডিংটা তো ওইটা হয়ে যাচ্ছে, বুঝলা? এন্ডিংটা তোমরা করে নাও। হ্যাঁ, করে নিচ্ছি। শ্যুট প্রায় শেষের দিকে, অনেকটাই হয়ে গেছে। এখন আমি যাচ্ছি একটু ভোলাগঞ্জের মন্দিরের ভিতরে ভোলে বাবার দর্শন করতে। বাবা তো সেই লাগছে, পুরো গ্লেস মারছে বাবা, সেই কালার হয়েছে। যখন এসেছি তখন এটা কালার ছিল না, এখন কালার করেছে বাবাকে, সেই লাগছে গাইস। আর উপরে ছাদও দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এনজয় করো আমার সাথে সাথে। চলো আমাদের ভোলে বাবা। জয় বাবা, দেখো কত সুন্দর কালার করেছে গাইস, সেরা লাগছে কালারটা, যেটা থাকে ভোলে বাবার কালার, একদম তুফান। ও সাহ, জয় বাবা। আর এই যে আমাদের টিম, এখন লাস্ট শ্যুট হবে আমাদের, তারপর আমরা এখান থেকে চলে যাবো বাড়ির দিকে। তো গাইস, আমরা যাচ্ছি এখন একটু মন্দিরটা ক্রস করে একটু ভিতরে, কেননা ওয়েদার চলে গেছে, এদিকে একটু আলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, চলো এদিকে লাস্ট শ্যুট নিয়ে নিই, তারপরে আরও কথা হচ্ছে অনেক ধরনের, বহুত জ্ঞান মারা শিখেছি আজকাল। এদিকে আসিনি আমি, এদিকে আজকে প্রথম আসলাম। এদিকেও জায়গাটা খুব ভালো আছে, এদিকে হ্যাঁ ব্লকে ব্লকে মানে আমাদের চলছে লাস্ট শ্যুট। এই যে সেলফি, সেলফি টাইম, সবার মুখগুলো আধা মরা মতো হয়ে গেছে। যখন কোনো ছেলে কোনো মেয়েকে ইমপ্রেস করে তো ওকে গোলাপ ফুল দেয়, আমরা এখানে বেশি আমাদের বাজেট নেই, তো জন্য আমরা চুলখানি ফুল দিচ্ছি। যেটা ওই দেখো, দেখছো কাপায় দিচ্ছে গাইস। ও এদিনই দিন, আমাদেরই রাত, বেলা ওরা চলতে আসে। ঠিক আছে, এই যে ফুলটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা মাঠে ঘাটে জঙ্গলে ঝাড়ে সবখানে পাওয়া যায়, দেখতে পারছো মহিষ, মহিষ জঙ্গলি মহিষ। এই যে গাইস, এটা হচ্ছে লাটাগুড়ির থেকে এসেছে মনে হচ্ছে, সবাই পালাচ্ছে গাইস। হ্যাঁ, জঙ্গলি মহিষগুলো থাকে না, ওটা এটা। ও
জায়গাটা দেখো ফাঁকা হয়ে গেল নিমিশের মধ্যে, ওরা ওখানে লুকিয়েছিল, নিচে নেমে গেছিলো অনেকজন। ভাই সাপ, ও ফানি মুভমেন্ট হয়ে গেলো এখানে, ফানি না, যদি আমরা যখন থেকে না পালাতাম হয়তো আমাদের হালত মানে অনেক খারাপ হয়ে যেত। ঠিক আছে সবাই পালিয়েছে দেখো, ঠিক আছে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল, আমাদের হিরোইন থেকে শুরু করে যত ক্যামেরাম্যান ট্যামেরাম্যান সবাই পালিয়েছে। আমি এদিকে চলে আসলাম, এদিকে যাওয়া যেত, ওদিক দিয়ে রাস্তা রয়েছে, ওদিকে ঢুকে যেতাম আমি। ভাই সাপ দেখছো ওটার চেহারাটা, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখছো পারছো চেহারাটা কি, এই যে একজনকে মারে ধাক্কা, সে কোথায় যায় পড়বে ভগবানই জানে। আবার এদিকে আসছে গাইস, আমার দিকে আসছে, হ্যাঁ তোরা পুরো ভয় পেয়েছে, তোমরা কেমন ভয় পেয়েছো? ভাই জীবনের ভয় নাই, একটা কি বলে ওটাকে, মহিষ বলে নাকি বলে, মহিষ তাড়া করছে আমাদের, ও আমাদের নাই এর দিল পুরো ফেটে বেরিয়ে আসছে, মানুষ বাঘ দিকে পালায়, ঠিক আছে আমরা মহিষ দিকে পালাচ্ছি, কেমন ওর মাথা পড়ে গেছে, সবাই ওর দিকে তাকাচ্ছে, আমার ব্যাক না করে। স্পিড কি আসার স্পিডটা দেখছো, কি স্পিড আসছিল ভাই সাহেব। এখন আমাদের ওখানে ফটোশ্যুট চলছে, আমাদের ফটোশ্যুট হবে, তোমাদের ফটোশ্যুট হবে, একটু দেখাচ্ছি দেখো, পোজ দেখো, শোনাচ্ছি থাম্বনেল ফটোশ্যুট হচ্ছে, এখানে ইধর ভি ব্লগ হো রহা হ্যায় बने रहना, ठीक है वीडियो तक बने रहना, सब्सक्राइब चैनल को सब्सक्राइब करना, डेसिंग बॉयज का नाम से रहेगा एकदम एकदम, उस चैनल पे वीडियो अपलोड होगा। गाइस हमारा वीडियो এখানে শেষ হয়ে গেল, এখন প্যাক আপ, চলে যাব আমরা বাড়ির দিকে, আর কিছু হালকা কিছু খেয়ে দাও, চাবিটা দাও, গাড়ি নিয়ে যাচ্ছি আমি, চলো না আমরা তো এখন গাড়ি নিয়ে যাব ওইদিকে, চলো গাইস। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি জীবনে চালাইনি, ও জীবনে চালাইনি, আজকে জীবনে প্রথম বাইক চালাবে, আমি বসছি, আমি বসছি জীবনে প্রথম ড্রাইভারের হাতে, মানে বড় গাড়ি তো চালাচ্ছে ভালো, এইসব গাড়ি চালাতে আপনার এটা কোনো মানে হয়? তো চলো এখন খেল ইনার হাতে, ইনি যেভাবে খেলাবে তেমন করে আমরা খেলবো, আর যেমন করে আমাদেরকে খেলালো ওই যে সানটা মানে গরুটা, বুঝতেই পারলে আর দেখতেই পারলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, চলো তার আগে বাই বাই, সুইট ড্রিম। দেখো এখানকার পিকচারটা কিছুটা এরকম লাগছে, সাইড দিয়ে আগুন, সাইডে আগুন লেগেছে, আর দেখো শেয়া লাগছে না এখান থেকে, ভাই এখানে তো যদি কিছু নেওয়া যায় তাহলে তো বমাল হয়ে যাবে একটু, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ, লো ব্যাটারি, এখন হচ্ছে চলে যাবো আমরা বাড়ির দিকে, এখন আমাদের ভিডিও শ্যুট শেষ। किसी का भी बिछड़ा हुआ प्यार याद आ जाएगा, डेफिनेटली बता सकते हैं, ये बंदे तो रो रहा था कुछ समय पहले, एक्टिंग था। रघुबो मसंत तेरे साथ जब, रघुबो मसंत तेरे साथ जन्म, रब से मांग ले तो के सनम।